অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ইয়াস। রাজ্যের সবথেকে বেশি প্রভাব ফেলেছে দীঘা উপকূলে, এমনটাই আবহাওয়া দপ্তরের আশঙ্কা ছিল। আশঙ্কা অবশেষে সত্যি হলো। বুধবার সকাল থেকে উত্তাল সমুদ্র, দীঘার উপকূলে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। প্লাবিত সমুদ্র উপকূলবর্তী এলাকা দীঘা সহ মন্দারমণি ও দীঘা এবং মন্দারমণির বিভিন্ন এলাকায় সমুদ্রের জল ঢুকতে শুরু করেছে। সকাল থেকে প্রবল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি, ঝড়ের দাপটে উড়ে গেছে মন্দারমণি হোটেলের ছাদও। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র শুধুমাত্র টিভি নিউজ এর পর্দায়। মন্দারমণি একটি হোটেলের ছাদ সম্পূর্ণভাবেই উড়ে গিয়েছে। ইয়াসের এই ভয়াবহতা ইতিমধ্যে শুরু হয়ে গেছে দীঘা এবং মন্দারমণির উপকূলবর্তী সমস্ত এলাকাতেই। দীঘার শঙ্করপুরেও একই চিত্র দেখা গিয়েছে, প্রবল জলোচ্ছ্বাস সাথে ঘূর্ণিঝড়। রীতিমতো আতঙ্কিত সমুদ্র উপকূলবর্তী স্থানীয়রা যারা রয়েছেন এবং তার পাশাপাশি সংবাদ মাধ্যমে সমস্ত প্রতিনিধিদেরই টিভি নিউজ এর পক্ষ থেকে বলা হচ্ছে, সকলকে সুস্থ থাকুন, সকলেই সচেতন থাকুন এবং সকলেই কভার করুন খুব সাবধানতার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র শুধুমাত্র টিভি নিউজ এর পর্দায়। ইতিমধ্যেই বহু গাছ ভেঙে পড়েছে এবং তার পাশাপাশি সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস, ব্যাপক জলোচ্ছ্বাস সমুদ্রের জল ঢুকতে শুরু করেছে ইতিমধ্যে এলাকাগুলিতেও। ব্যাপক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত জনজীবন। ইয়াসের ভয়াবহতা শুরু হয়ে গিয়েছে বুধবার সকাল থেকে। দীঘায় উপকূলবর্তী এলাকায় এবং তার পাশাপাশি মন্দারমণির উপকূলবর্তী এলাকাতেও ব্যাপক সমুদ্রের জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বহু করে জল ঢুকে পড়েছে এলাকায়। অপরদিকে নিউ দীঘাতেও একই চিত্র, ব্যাপক জলোচ্ছ্বাস সাথে ঘূর্ণিঝড়, আতঙ্কিত এলাকাবাসী। ইতিমধ্যে বহু গাছ ভেঙে পড়েছে এবং হোটেল পাশাপাশি একমাত্র পর্যটন কেন্দ্র দীঘা এবং মন্দারমণি সেখানের হোটেলগুলিতে ছাদ উড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছে এবং সমুদ্রের জল হু হু করে বাড়ছে। সামুদ্রিক জলস্তর ইতিমধ্যে বেড়ে বিশাল ভয়াবহতার আকার ধারণ করেছে। লন্ডমন্ড দীঘা এবং মন্দারমণির হোটেলের ছাদ, ছাদ উড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হোটেলের পুরো অংশই। ইতিমধ্যে হোটেলের মধ্যেও জল ঢুকতে শুরু করে দিয়েছে এবং হোটেলের মধ্যে যারা রয়েছে তারাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। অপরদিকে একই চিত্র দেখা যাচ্ছে গাঙ্গিত সুপার স্পেশালিটি হাসপাতালে, সেখানে ওয়ার্ডের ভিতরে জল ঢুকতে শুরু করে দিয়েছে। রোগীদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে এবং তার পাশাপাশি নাজেহাল অবস্থা সকলেরই, ডাক্তার নার্স থেকে শুরু করে প্রত্যেকেরই নাজেহাল অবস্থা এবং ক্ষতি এবং ভয়াবহতার পরিমাণ ঠিক কতটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই চিত্র শুধুমাত্র টিভি নিউজ এর পর্দায়। হ্যাঁ, কোথায় বলছি, হসপিটালে এক আটু করে জল হয়ে গেছে। হ্যাঁ, হসপিটালের ভেতরে পুরো গ্রাউন্ড ফ্লোর। আবহাওয়া দপ্তরের আশঙ্কা অনুযায়ী সত্যি হলো ইয়াসের ভয়াবহতা এবং ক্ষতিগ্রস্ততার চিত্র। সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা শুধুমাত্র টিভি নিউজ টেনের পর্দায়। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে জল ঢুকে নাজেহাল অবস্থা হাসপাতালের রোগী থেকে শুরু করে ডাক্তার নার্স সকলের। কি হবে আগামী দিনে এবং কুল কিনারা পাচ্ছে না ইয়াসের ভয়াবহতা দেখে। দীঘা এবং মন্দারমণি উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে সমুদ্রের উপকূলবর্তী এলাকাগুলিও। আমাদের প্রতিনিধি সরাসরি নিউ দীঘায় পৌঁছে গেছিল, সেখান থেকে কি বলছে আমাদের প্রতিনিধি সরাসরি শুনে নেব। এই মুহূর্তে আছি আমি দেখে মনে হচ্ছে সমুদ্র এখানে উঠে এসছে।
আমরা এক হাঁটু জলে যাচ্ছি, ওখানে দেখতে পাচ্ছেন একদম জল দাঁড়িয়ে আছে, আর এদিকে একদম ইটের দেওয়ালগুলো সব ভেঙে গেছে। আমি একটু সামনে নিয়ে যাচ্ছি, কি অবস্থা দেখাচ্ছি, পুরো দেখতে ঠিক আছে কিনা। দেখতে পাবেন অবস্থা খুবই খারাপ, ঝাউ জঙ্গল পুরো জলে ভর্তি, আর আমি পুরো একদম এক হাঁটু জলের উপরে আছি। আমি তার একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের সমুদ্রটা দেখানোর জন্য। আপাতত ঝড়টা হালকা থেমেছে, তবু এর প্রভাবটা অনেকটাই আছে। আপনার দাদা, হ্যাঁ আপনার দাদা, আপনাদের কমেন্টগুলো একটু নিতে একটু অসুবিধা হবে, কারণ আমি হাঁটতে আমার অসুবিধা হচ্ছে, তো আমি একটু কমেন্টটা দিতে পারছি না। আপনারা জাস্ট লুকটা দেখুন কি অবস্থা হয়েছে দীঘার, জল কেমন কতদিন করতে দেখুন। হ্যাঁ অজয় দা ঠিকই আছে, বাড়িতে আছে, মোটামুটি শরীরটা একটু খারাপ ছিল, বাড়িতে আছে। তো দেখুন কি অবস্থা এখানকার দীঘার, সত্যি কথা বলতে আমার লাইফের প্রথম দেখা দীঘার এমন একটা অবস্থা। এভাবে বন্যা হয়ে গেছে, এতটাই জল চলে এই মুহূর্তে ওদের বাড়িতে আছে, শরীরটা একটু খারাপ আছে। তো আমি আবার আজকে আপনাদের দীঘার পরিস্থিতি দেখাচ্ছি। আপনারা দেখে নিলেন সরাসরি এই ছবি আকাশতরী কেবলের 260 নম্বর চ্যানেল টিভি নিউজ 10 এর পর্দায়। আরো খবরে থাকতে অবশ্যই ফলো করুন ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন ইউটিউব চ্যানেলটিকে। আপনারা দেখছেন আকাশতরী কেবলের 260 নম্বর চ্যানেল টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।
ঘূর্ণিঝড় সম্পর্কে আগাম সতর্কবার্তা। গুজবে কান না দিয়ে রেডিও বা টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবর ও প্রশাসনের সতর্কবার্তার দিকে লক্ষ্য রাখুন। মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না ও নৌকা নিরাপদ স্থানে বেঁধে রাখুন। অত্যাবশ্যকীয় সামগ্রী, খাবার, ওষুধ, জল, পোশাক প্রস্তুত রাখুন। মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন। জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রী জল থেকে বাঁচিয়ে রাখুন। নিরাপত্তার জন্য গৃহপালিত প্রাণীর বাঁধন খুলে দিন। খড়ের ঘর বা কাঁচা বাড়ি ও ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা নিকটবর্তী নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নিন। ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ, তার ও ধারালো বস্তুর ব্যাপারে খেয়াল রাখুন। প্রয়োজনে রাজ্য সরকারের হেল্পলাইন নাম্বার 1070-এ ফোন করুন। পাশাপাশি করোনা থেকে রক্ষা পেতে সবসময় মাস্ক পরুন, ঘন ঘন সাবান ও জল দিয়ে হাত ধুয়ে নিন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।